হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আসলে ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে এসেছি আজকে আবার কিছু এক্সক্লুসিভ কালেকশন নিয়ে। তো আজকের কালেকশনে থাকে কিন্তু স্পেশালি পিওর হ্যান্ডমেড কটন জামদানি। আজকে অনেকদিন পরে আবার কটন জামদানির কিছু কালেকশন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিডিও সবাই পুরোটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। আর কালেকশনগুলো কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কিন্তু অবশ্যই করে দেবেন। তো প্রথমে যে কালেকশন আমি দেখাচ্ছি এটা রয়েছে একটা পার্পেল কালার, সেটা দেখতে পাচ্ছেন একদম ডার্ক কালচে যে পার্পেল কালারটা হয় সেই কালারের সঙ্গে রয়েছে। এটা শাড়ির আঁচলের পোর্শনটা, এটা শাড়ির পাড়ের পোর্শনটা, পাটটা থাকছে গ্রিন কালারের সঙ্গে, পাটটা থাকছে কালচে গ্রিনের সঙ্গে। এটা শাড়ির আঁচল মাল্টি কালার থাকছে অল ওভার বডিতে। আমরা এই সেম বডির কাজটা কিন্তু পেয়ে যাবেন, অল ওভার বডিতে কিন্তু সেম কাজ আপনারা পেয়ে যাচ্ছেন। এটা যাচ্ছে ফুল শাড়িটা, দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস অ্যান্ড সোবার কাজের মতো থাকছে। এর মধ্যে কিন্তু ভ্যারাইটি কালার কিন্তু অ্যাভেলেবেল থাকছে। আর আমি একটা কথা বলে দিই, আমাদের ভিডিওতে কিন্তু কোনো প্রাইস মেনশন হয় না। তো অনেকে কোশ্চেন করেন, তো আমি সবাইকেই বলছি যদি আপনাদের কোনো কালেকশন পছন্দ হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দেবেন, আমরা সঙ্গে সঙ্গে আপনাদেরকে প্রাইস বলে দেবো। বা কোন ভিডিও দেখছি আমাদেরকে কন্ট্যাক্ট করবেন, আমরা কিন্তু প্রাইস আপনাদেরকে বলে দেবো। তো আসি আজকে ভিডিওর পরবর্তী কালেকশানে। পরবর্তী যে কালেকশন আমি দেখাচ্ছি এটা থাকছে কিন্তু দুধে হালতা কালার সঙ্গে থাকছে। কালার ঠিক রেডও না, এটা থাকছে দুধে হালতা কালার। এটা শাড়ির আঁচলের পোর্শনটা দেখতে পাচ্ছেন, শাড়ির আঁচলে কতটা সুন্দর গর্জাস একটা আঁচল থাকছে। টোটালি কিন্তু হাতে ঘোরানো, আমি জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু হাতে ঘোরানো, কোনো মেশিন মেড কিন্তু নয়। আর এটা শাড়ির পাড়ের পোর্শনটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পাড় থাকছে, একটা মাস্টার্ড কালারের পাড় থাকছে দুধে হালতার সাথে মাস্টার্ড কালার। এটা শাড়ির বডি পোর্শনটা, অল ওভার বডিতে আপনারা এরকম সেম বুটির কাজ কিন্তু পেয়ে যাচ্ছেন। ফুল বডিতে কিন্তু এই সেম বুটির কাজ থাকছে, আর দুধে কিন্তু মাস্টার্ড কালারের পাড় থাকছে, আর পুরো পাড়ে কিন্তু জামদানি হ্যান্ডমেডের কাজ করা থাকছে। এটা যাচ্ছে ফুল শাড়িটা, একদমই এক্সক্লুসিভ একটা কালেকশন। এর মধ্যেও কিন্তু ভ্যারাইটি কালার কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আসি পরবর্তী কালেকশানে। পরবর্তী যে কালেকশন আমি দেখাচ্ছি এটা থাকছে কিন্তু তুতে কালারের সাথে, এটা হচ্ছে লাইট তুতে কালার। এটা আছে শাড়িটির আঁচলের পোর্শনটা দেখতে পাচ্ছেন, একটা খুব সুন্দর হাতে কাজে আঁচলের কাজ করা থাকছে। এই যে এটা আছে শাড়ির কাজটা, ওটা জুম করে দেখে দিচ্ছি, দেখুন পুরোটা কিন্তু হাতে ঘোরানো। এই একটা শাড়ি তৈরি করতে কিন্তু অনেকটা দিন সময় লেগে যায়। তো এগুলোর প্রাইসটা কিন্তু একটু কস্টলি হয়ে থাকে, পিওর কটনের মধ্যে কোনো ডুপ্লিকেট বা কোনো মিক্স আপ কিন্তু থাকে না। এটা শাড়ির পাড়ের পোর্শন দেখতে পাচ্ছেন, পাড়ে এরকম একটা টেম্পলের কাজ করা থাকছে। এটা আছে বডি, অল ওভার বডিতে কিন্তু আপনারা সেম কাজ পেয়ে যাবেন, অল ওভার বডিতে সেম কাজ থাকছে। তো এর মধ্যেও কিন্তু ভ্যারাইটি কালার কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আজকের ভিডিও যে কালেকশন আমি দেখাচ্ছি সেগুলো আপনাদের কেমন লাগছে প্লিজ অবশ্যই কিন্তু একটা কমেন্টস লাইক কিন্তু করবেনই, কারণ আপনারা যদি লাইক কমেন্টস করেন না আমাদের খুব ভালো লাগে নেক্সট ভিডিও বানাতে। আর এখন ভিডিও আসতে একটু লেট হচ্ছে, তার অনেক রিজন আছে এই জন্য ভিডিওটা আসতে লেট হচ্ছে। এবার থেকে খুব তাড়াতাড়ি ভিডিও আবার আসবে নতুন করে। তো কেউ কিন্তু চ্যানেলটাকে অ্যাভয়েড করবেন না, সবাই একটু সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলেই আমরা আপনাদেরকে সাপোর্ট করতে পারবো, আর নতুন নতুন কালেকশন দেখাতে পারবো, এক্সক্লুসিভ কালেকশন আনতে পারবো আপনাদের জন্য। তো এইটুকু সাপোর্ট আপনার কাছে চাই। তো আসছি আজকের ভিডিওর লাস্ট কালেকশানে। তো পরবর্তী যে কালেকশনটা আমি দেখাচ্ছি এটাও কিন্তু পিওর কটন জামদানির সঙ্গে রয়েছে, অল ওভার সেম ওয়ার্ক থাকছে, পুরো অল ওভার সেম ওয়ার্ক। এটা শাড়ির আঁচলের পোর্শনটা দেখতে পাচ্ছেন, এটা শাড়ির আঁচলটা গর্জাস একটা আঁচল আছে, ফুল হ্যান্ডমেড, পুরোটা কিন্তু হাতে ঘোরানো। এগুলো দেখিয়েছি আমি আগেও বলেছি কিন্তু পিওর কটন হ্যান্ডমেড জামদানি। তো এটা শাড়ির বডি পোর্শনটা, অল ওভার বডিতে এই পার্টটা আপনারা পেয়ে যাচ্ছেন, পুরো হাতে ঘোরানো পার্ট থাকছে। আর এটা আছে বডিটা, এবার খুলে দেখাচ্ছি আমাদেরকে, এটা আছে বডির পোর্শনটা, দেখতে পাচ্ছেন কত সুন্দর গর্জাস একটা কাজ থাকছে। ফুল অল ওভার বডিতে কিন্তু আপনারা এই সেম কাজটা পেয়ে যাবেন, ফুল অল ওভার বডিতে এই সেম কাজটা থাকছে। পিওর 100x120 কাউন্টের শাড়ি থাকছে, এটা একদমই প্রিমিয়াম গর্জাস একটা কালেকশন। আমি এটার আঁচলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা আছে শাড়ির আঁচলের পোর্শনটা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর বর্ডার একটা কাজ। আর পিওর কটন জামদানি যে ডিমান্ডটা রয়েছে, আসলে আপনারা যারা এটা ইউজ করেন বা যারা পারচেস করেন তারা জানেন যে পিওর কটন জামদানির কী ডিমান্ড। তো এগুলো কিন্তু মার্কেট থেকে আস্তে আস্তে এটা হারিয়ে যাচ্ছে। তো আমাদের কাছে কিন্তু আপনারা এই টাইপস কালেকশন কিন্তু ভ্যারাইটি অ্যাভেলেবেল থাকে, কারণ আমরা সবসময় চেষ্টা করি এক্সক্লুসিভ কালেকশন রাখার জন্য। তো এইগুলো আমরা রাখি, তো এই টাইপস ভ্যারাইটি কালেকশন কিন্তু আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো সবগুলো তো কালেকশন দেখানো সম্ভব না, যেটুকু পারি আমরা দেখিয়ে দিই। তো আসছি আজকের ভিডিওর পরবর্তী কালেকশানে। পরবর্তী যে কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু পিওর কটন জামদানির সঙ্গে থাকছে, এটা হচ্ছে টেম্পেল ওয়ার্ক। এবার আঁচল আছে টেম্পেলের সঙ্গে, বডিতে একটা ডুরে চেক থাকছে বা আপনারা কোটা চেকও বলতে পারেন, দেখতে পাচ্ছেন। এটা শাড়ির পাড়ের পোর্শনটা, অল ওভার বডিতে সেম পাড়ে কিন্তু আপনারা কাজটা পেয়ে যাচ্ছেন, ফুল বডিতে কিন্তু এরকম টেম্পেল ওয়ার্ক থাকবে। আর এটা হচ্ছে পাড়ে একটা স্ট্রাইক থাকে ছোটো, পিওর কটন, একদমই 100x100 কাউন্ট থাকছে এটাতে, একদমই প্রিমিয়াম কোয়ালিটি আছে পুরো শাড়িটা। এটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই দেখুন অল ওভার বডিতে কিন্তু আপনারা সেম কাজ হয়ে যাচ্ছেন, ফুল অল ওভার বডিতে এরকম সেম কাজ থাকবে, একটু কিন্তু গ্যাপ থাকবে না, পিওর 100x100 কাউন্ট শাড়ি থাকছে এটা, পিওর 100x100 কাউন্ট। এটা আছে ফুল বডি, আমি আঁচলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা আছে শাড়ির আঁচলের পোর্শনটা, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা আঁচল, আনকমন কালেকশন। শাড়ি বাহারের পক্ষ থেকে যে কালেকশনগুলো আমরা দেখিয়ে থাকি সবগুলো কিন্তু আনকমন কালেকশন, আমরা কমন কালেকশন খুবই কিন্তু কমই দেখায়। তো আসছি পরবর্তী কালেকশানে।
এবার কিন্তু আমরা সাদালাল যে কালেকশনটা দেখিয়ে থাকি সেটা কিন্তু ভিডিও শুরুতেই দেখায়, এবার কিন্তু সাদালাল কালেকশনটা একটু লাস্টে দেখাচ্ছি, যেহেতু এটা আমাদের আজকে লাস্ট কালেকশন করেছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদমই হাতে ঘোরানো থাকছে। এবার যে কালেকশনও দেখিয়েছি আজকে সবগুলো থেকে কম প্রাইস কিন্তু এই শাড়িতেই রয়েছে। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে শাড়ির আঁচলের পোর্শনটা আছে, এটা আছে বডি পোর্শনটা। অল ওভার বডিতে কিন্তু আপনারা এই সেম কাজটা কিন্তু পেয়ে যাচ্ছেন, অল ওভার বডিতে সেম কাজ থাকবে, ফুল হ্যান্ডমেডের উপরে পিওর কটন থাকবে, কোনো মিক্স আপ কিন্তু থাকবে না। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে বা আপনারা কী ধরনের কালেকশন দেখতে চাইছেন তো আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা কিন্তু সেই ধরনের কালেকশনই আপনাদেরকে দেখাবো। আর যারা মনে করছেন যে আমাদের কাজ করবেন বা আমাদের গ্রুপে অ্যাড হবেন, আমাদের রিসেলিংয়ের সুবিধা রয়েছে, তো সেখান থেকে অ্যাড হয়ে কিন্তু আপনারা রিসেলিংও করতে পারেন। তো আজকের মতো এটুকুই থাকছে, যদি আমাদের ভিডিও ভালো লাগে একটা লাইক কমেন্টস অবশ্যই করবেন, যারা চ্যানেল নতুন রয়েছেন তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, আবার দেখা হচ্ছে।